গুড মর্নিং স্টুডেন্ট আই হোপ ইউ আর অল ফাইন তো আমি আবার আমাদের অনলাইন ক্লাসের একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি এখন আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করবো সেটা হচ্ছে ক্লাস থ্রির বাংলা মানে সাহিত্য দ্বারার একটা গদ্য আর কি অর্থাৎ একটা গল্প সেটা এখন আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো বা আজকে আমি তোমাদের সেটা পড়াবো ঠিক আছে তো দেখো আগের দিনে তো আমরা ব্যাকরণ করেছিলাম আমি কিছু কোয়েশ্চেন তোমাদের দিয়েছিলাম এবং আর কিছু বাকি ছিল সেটা আমি আজকে দিয়ে দেব আর এই গল্পটা আমি তোমাদের আজকে একটুখানি পড়াব ঠিক আছে তাহলে চলো শুরু করা যাক আজকে আমরা কি গল্প পড়বো সেটা আমরা একটু দেখে নিই তো আজকে আমরা পড়ব চড়াই আর বাঘের কথা ঠিক আছে তো এর আগে কিন্তু আমরা আরও একটা গদ্য পড়েছিলাম সেটা কি না রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছেলেবেলার কলকাতা ঠিক আছে তো এটাও সেরকমই একটা গদ্য চড়াই আর বাঘের কথা মানে একটা চড়াই আর বাঘের গল্প ঠিক আছে কার লেখা না উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা আর উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা মানে একটা মানে বাচ্চাদের সুন্দর গল্প তিনি খুব ভালোই লিখতেন ঠিক আছে তো গল্পটা আমি একটু ছোট করে তোমাদের বলে দিই এটার যে মানে মূল উপপাদ্য বিষয় যেটা সেটা হচ্ছে যে চড়াই মানে একটা ছোট্ট প্রাণী হয়ে বাঘের মতো একটা বিশাল আকৃতির প্রাণীকে বা একটা হিংস্র প্রাণীকে শুধুমাত্র বুদ্ধির জোরে কিভাবে কাবু করেছিল সেটাই এখানে এই গল্পের মধ্যে ফুটিয়ে তুলেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ঠিক আছে তাহলে এই গল্পটার মূল প্রতিপাদ্য বিষয় যেটা হলো সেটা হচ্ছে যে শুধুমাত্র গায়ের জোর থাকলেই হবে না ঠিক আছে গায়ের জোরের থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বুদ্ধি ঠিক আছে বুদ্ধি দিয়ে কিন্তু যে যে কোনো হিংস্র প্রাণী বলো বা যে কোনো শক্তিশালী মানুষ বলো সবাইকে কিন্তু কাবু করা যায় তো এখানে সেটাই ফুটিয়ে তুলেছেন এই গল্পের মাধ্যমে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ঠিক আছে তাহলে চলো আমরা সেটাই শুরু করি আজকে যে চড়াই কিভাবে বুদ্ধির মাধ্যমে ভাগ্যে কাবু করেছিল দেখো ফার্স্টে কি আছে দেখো পড়ছি আমি ভালো করে দেখো গৃহস্থের ঘরের কোণে হাঁড়ি ঝোলানো ছিল আর তার ভিতর চড়াই থাকতো ঠিক আছে তো তাহলে কোথায় চড়াই থাকতো না গৃহস্থ অর্থাৎ ঘরের কোণে মানে যে সমস্ত পরিবার হয় তো ঘরের সেই পরিবারের ঘরের কোণে যেমন ধরো আমাদেরও ঘরেও রান্নাঘর আছে সেই ঘরের কোণে আগেকার দিনে তো হাঁড়ি ঝোলানো থাকতো সেই হাঁড়ির ভিতরেই কে থাকতো না চড়াই থাকতো একদিন চড়াই বলল চড়াইনিকে নিকে। ঠিক আছে মানে চড়াইনি হচ্ছে চড়াইয়ের আর কি বউ এরকম ব্যাপার আর কি তো একদিন চড়াই বললো চড়াইনি আমি পিঠে খাবো তাহলে চড়াই কাকে বললো আমি পিঠে খাবো চড়াইনিকে বললো আমি পিঠে খাবো চড়াইনি বলল পিঠের জিনিসপত্র এনে দাও পিঠে গড়ে দেবো এখন মানে চড়াই যখন চড়াইনিকে বললো যে আমি পিঠে খাবো চড়াইনি তখন বলল যে পিঠের জিনিসপত্র এনে দাও পিঠে বানিয়ে দেবো কারণ পিঠে বানাতে তো অনেক কিছুর প্রয়োজন হয় তাই তো তো তারপরে দেখো চড়াই বললো কি জিনিস লাগবে চড়াইনি বলল ময়দা লাগবে গুড় লাগবে কলা লাগবে দুধ লাগবে কাঠ লাগবে তাহলে চড়াইনি চড়াইকে বললো যে পিঠে জিনিসপত্র এনে দাও আমি পিঠে বানিয়ে দেব। চড়াই তখন চড়াইনিকে জিজ্ঞেস করলো যে কি কি লাগবে আর বলল তখন যে কি লাগবে কলা লাগবে দুধ লাগবে কাঠ এগুলো লাগবে আর কি যেরকম পিঠে বানানোর জন্য যে সমস্ত জিনিসপত্রগুলো লাগে আর কি তারপরে দেখো চড়াই বললো আচ্ছা আমি এনে দিচ্ছি চড়াই কিন্তু রাজি হয়ে গেলো আনতে চড়াই বললো ঠিক আছে আমি এনে দিচ্ছি বলে সে বনের ভিতর গাছের সরু শুকনো ডাল মটমট করে ভাঙতে লাগলো সেই বনের ভিতর এক মস্ত বাঘ ছিল সে চড়াইকে বলতো বন্ধু ঠিক আছে তো সে চড়াইকে কি বলে রাখতো বন্ধু বলে রাখতো ঠিক আছে তো তাহলে চড়াইনির কথা শুনে চড়াই কি করলো বনের ভিতর গেল এবং গাছের সরু সরু ডাল মটমট করে ভাঙতে লাগলো এবং সেই বনের ভিতরেই কে ছিল না একটা বিশাল আকৃতির অর্থাৎ মস্ত বড় বাঘ ঠিক আছে তো সে চড়াইকে বলল বন্ধু ডাল ভাঙা শব্দ শুনে সে বললো মটমট করে ডাল ভাঙছ ও কি বন্ধু মানে ডাল ভাঙা শব্দ শুনে বাঘ চড়াইকে জিজ্ঞেস করলো যে ওকে বন্ধু মটমট করে ডাল ভাঙছ কি ব্যাপার তো চড়াই বলল হ্যাঁ বন্ধু বাঘ বলল ডাল দিয়ে কি হবে চড়াই বলল কাঠ চাই চড়াইনি পিঠে গড়বে শুনে বাঘ বলল বন্ধু আমি কখনো পিঠে খাইনি আমাকে দিতে হবে কিন্তু তো তখন চড়াই যখন বললো যে কাঠ ভাঙছি এই কারণেই যে পিঠে বানাবে বলে তো বাঘ তখন তার পরিপ্রেক্ষিতে বলল যে ঠিক আছে আমিও তো কখনও পিঠে খাইনি তাহলে আমাকেও কিন্তু পিঠে দিতে হবে চড়াই বলল তবে যোগার সব এনে দাও বাঘ বললো কি কী যোগাড় চাই চড়াই বলল ময়দা চাই গুড় চাই কলা চাই দুধ চাই ঘি চাই হাঁড়ি চাই কাঠ চাই বাঘ বলল আচ্ছা তুমি ঘরে যাও আমি সব এনে দিচ্ছি তাহলে চড়াইকে তো আর এগুলো জোগাড় করতে যেতে হলো না কারণ বাঘই সমস্ত কিছু এনে দিচ্ছে কারণ বা বাঘকেও কিন্তু পিঠের ভাগ দিতে হবে সে কিন্তু কখনো পিঠে খায়নি সেই জন্য চড়াইকে বললো যে তুমি বাড়ি চলে যাও আমি এগুলো সব এনে দিচ্ছি চড়াই তখন ঘরে চলে এলো আর বাঘ দুলতে দুলতে বাজারে চললো বাজারে গিয়ে বাঘ খালি একটিবার বলল হালুম অমনি দোকানিরা বাবা গো বাঘ এসেছে গো পালা পালা বলে দোকান টোকান সব ফেলে রেখে ছুটে পালালো তো এটা তো স্বাভাবিক ব্যাপার কারণ ওরকম একটা হিংস্র বাঘ যখন বাজারে গেছে বোন থেকে বেরিয়ে তখন তো দোকানদাররা ভয় পাবেই তো বাঘের ভয়ে কী করলো না তারা সমস্ত কিছু বাবা গো বলে দোকান টোকান ছেড়ে সমস্ত কিছু ছেড়ে ছুটে পালিয়ে গেল তখন বাঘ সব দোকান খুঁজে ময়দা গুড় কলা দুধ ঘি হাঁড়ি আর কাট নিয়ে চড়াইয়ের বাড়িতে দিয়ে এলো মানে বাঘ সমস্ত কিছু পিঠের উপকরণ খুঁজে নিয়ে চড়াইয়ের বাড়িতে দিয়ে এলো তারপর চড়াইনি চমৎকার পিঠে গড়ল আর দুজনে মিলে পেট ভরে খেলো দুজনে মিলে মানে কে বলতো চড়াই আর চড়াইনি দুজনে মিলে পিঠে খেলো এতই ভালো হয়েছে পিঠেগুলো ঠিক আছে শেষে বাঘের জন্য একখানা পাতায় করে কতকগুলি পিঠে মাটিতে রেখে দিয়ে দুজনে চুপ করে হাঁড়ির ভিতর বসে রইল মানে তারা নিজেরা সমস্ত পিঠে খেয়ে আর কতগুলো পিঠে বাঘের জন্য একটা পাতায় মুড়ে রেখে দিয়ে তাদের বাঁশা অর্থাৎ সেই হাঁড়ির মধ্যে চুপ করে বসে রইল বাঘ এসে পিঠে দেখতে পেয়েই খেতে বসে গেল। মানে তারা তো পিঠেটা রেখেই তাদের বাঁশার মধ্যে বাঁশার ভিতরে চলে গেছে তো বাঘ এসে দেখতে পেয়েই সেই পিঠেগুলো খেতে লাগলো একখানা পিঠে মুখে দিয়েই সে বলল বাহ কি চমৎকার আর একখানা পিঠে মুখে দিয়ে বলল না এটা তত ভালো নয় খালি ময়দা দিয়ে গড়েছে আর একখানা পিঠে দিয়ে আর একখানা পিঠে মুখে দিয়ে বলছি এটাতে খালি ভুসি আর ছাই তাহলে দেখো কি করলো না বাঘের জন্য কিসের কিসের পিঠে রেখেছে একটা ভালো পিঠে রেখেছিল আর একটা ময়দার পিঠে আর আর কি একটা ভুসি আর ছাইয়ের পিঠে রেখেছিল বাঘ চড়াই বন্ধুকে বলছে চড়াই বন্ধু এ একই খাওয়ালে আর একখানা পিঠে মুখে দিয়ে বলো উম এটাতে কিসের গন্ধ গোবর দিয়েছ নাকি চড়াই ব্যাটা তো বড় পাজি তাহলে রাখো। পিঠেগুলো এতই সুন্দর হয়েছে যে তারা সমস্ত খেয়ে নিয়েছিল সমস্ত পিঠে খেয়ে নিয়েছিল বাঘের জন্য শুধুমাত্র একটা ভালো পিঠে রেখেছিল এবার সাধারণত বাঘ তো এসে যদি পিঠে না পায় তাহলে তো তাদের মস্ত বিপদ সেই জন্য বিভিন্ন জিনিসের পিঠে বানিয়ে রেখে দিয়েছিল বুদ্ধি করে চড়াই চড়াইনি কিসের কীসের পিঠে একটা হচ্ছে ময়দা একটা ভালো পিঠে ছিল একটা ময়দার পিঠে আচ্ছা একটা হচ্ছে যে ভুসি আর ছাই দিয়ে বানানো আর লাস্টেরটা তো একদমই বাজে গোবর দিয়ে বানানো তাহলে বুঝতেই পারছো যে বাঘের কতটা রাগ হয়েছে ঠিক আছে তো তাহলে আজকে আমি তোমাদের এতটুকুই পড়াচ্ছি পরের দিন আবার কি মানে এই গল্পটার মধ্যেই নতুন কি বেরোবে সেটাই মানে সেটার জন্য ওয়েট করতে হবে ঠিক আছে আর দেখো এরপরে নিশ্চয়ই গল্পটার মধ্যে থাকবে যে কিভাবে বুদ্ধি দিয়ে বাঘকে কাবু করেছে বা বাঘের হাত হাত থেকে বেঁচেছে কারণ বাঘে গোবর খাইয়েছে উল্টো পাল্টা পিঠে খাইয়েছে মানে তো বাঘ এমনি এমনি তাদের ছেড়ে দেবে না তো সেটাই দেখতে হবে যে পরের পেজে কী বলেছে ঠিক আছে তো আশা করছি বুঝতে পেরেছ যতটুকু আমি পড়ালাম চড়াই আর বাঘের গল্পটা তো আজ তাহলে এতটুকুই থাক পরের দিন আমি আবার এই চ্যাপ্টারেরই পরের পেজগুলো পড়াবো ঠিক আছে আজকের ভিডিওটা আমার ফলো করো এবং একটু বোঝার চেষ্টা করো ঠিক আছে তো খুবই একটা সহজ গল্প তাহলে আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম ভালো থাকো Have a nice day. Thank you.